মটোবলক কি, মটোবলক করতে কি কি লাগে, মটোবলক কেন করবেন, কারা করবেন, মটোবলক করলে কি লাভ, এই বিষয় নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, যারা আমার বিভিন্ন সময় আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল। জানানোর চেষ্টা করব মটোবলক কি, প্রাইমারি লেভেলে মটোবলক করতে গেলে কি কি প্রয়োজন হতে পারে এবং আপনি কিভাবে মটোবলক করে সফল হতে পারেন, এই বিষয়ে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং এরকমই নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, যেমনটা বলতেছিলাম মটোবলক কি, যদি প্রথমেই এই প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, মানে একটা বাইক চালাতে চালাতে আশেপাশে এবং সামনের জিনিসগুলো ভিডিও করার মাধ্যমে যে জিনিসটা তৈরি করা হয় বা যে ভিডিওটা তৈরি করা হয় সেটাকেই হচ্ছে মূলত মটোবলক বলা হয়। হ্যাঁ বন্ধুরা, এই তো কিছুদিন আগেও বাংলাদেশে কিন্তু মটোবলক এতটা পরিচিত বা এতটা পপুলার ছিল না, এখন কিন্তু দিন দিন মটোবলকের পাবলিসিটি বেড়েই যাচ্ছে এবং এর সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। বন্ধুরা, মটোবলক করতে কি কি লাগে এই জিনিস যদি আপনারা আমার কাছে জানতে চান তাহলে আমি সাজেস্ট করব প্রাইমারি লেভেলে, মানে আপনি যদি শুরু করতে চান তাহলে প্রথমেই এখানে ইনভেস্ট করার কোনো দরকার নাই। সাধারণত মটোবলক করা হয়ে থাকে হচ্ছে গোপ্রো ব্র্যান্ডের যে ব্ল্যাক অ্যাকশন ক্যামেরাগুলো আছে, এই অ্যাকশন ক্যামেরাগুলো দিয়েই হচ্ছে সাধারণত মটোবলক করা হয়ে থাকে। আপনারা এই মুহূর্তে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এই ফুটেজটা কিন্তু আমার চ্যানেলে সর্বপ্রথম গোপ্রো দিয়ে ভিডিও করা। এর আগে আমি যতগুলো ভিডিও করেছি সবগুলো ভিডিওই কিন্তু আমার ফোন থেকে করা। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে অলমোস্ট হচ্ছে 54K সাবস্ক্রাইব পার হয়ে গেছে। এর পুরো ক্রেডিটটাই আপনাদের এবং এই পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার স্মার্টফোনের। হ্যাঁ বন্ধুরা, আমি আমার হাতে থাকা স্মার্টফোন দিয়েই হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলো আমি করে থাকি। সুতরাং এই লেভেলে এসে আমার মনে হয়েছে আমি একটা গোপ্রো বা একটা অ্যাকশন ক্যামেরা কিনবো। সেই জায়গা থেকে হচ্ছে আমি অনেক অনেক পরিশ্রম করেছি এবং সেই পরিশ্রমের টাকা দিয়ে হচ্ছে আজকে আমি গোপ্রো কিনেছি এবং গোপ্রো হিরো 10 আলহামদুলিল্লাহ, এবং সেটা দিয়েই হচ্ছে আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলের জন্য আমি শ্যুট করতেছি। সুতরাং আমি ভাবলাম তাহলে এই ক্যামেরা দিয়ে শ্যুট করে এবং এটা দিয়েই হচ্ছে আপনাদেরকে ফার্স্ট টাইম বলবো যে মটোবলক কি এবং মটোবলক কীভাবে করতে পারেন, কীভাবে সফল হতে পারেন এবং কীভাবে এখান থেকে আর্নিং করতে পারেন। তো এই বিষয়ে যদি বলতে চাই বন্ধুরা তাহলে হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে মটোবলক শুরু করেই আপনি সেখান থেকে আর্নিং করবেন তাহলে কিন্তু একদমই ভুল, এবং শুরুতেই আপনি যে অনেক টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন সেটাও কিন্তু একেবারেই সম্ভব না। তো যেমনটা বলতেছিলাম যে মটোবলক করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে, বন্ধুরা আপনি যদি একান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি মটোবলক করবেন তাহলে অবশ্যই হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং শুরু করতে হবে, এবং শুরুটা করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনি হেলমেটের সাথে মাউন্ট করার জন্য বাজারে এখন বিভিন্ন ধরনের কেস পাওয়া যায়। আপনি আপনার ফোন, হাতে থাকা ফোনটাকেই কিন্তু আপনার হেলমেটের সাথে মাউন্ট করে আপনি কিন্তু মটোবলক শুরু করতে পারেন, এবং ভালো একটা অডিও সাউন্ডের জন্য আপনি কিন্তু জাস্ট বিভিন্ন ধরনের মাইক্রোফোন পাওয়া যায় বাজারে। এই যে দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনগুলো আপনি হচ্ছে ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনের সাথে, সেক্ষেত্রে আপনি ফুটেজও পেয়ে গেলেন সাথে সাথে ভালো একটা অডিও পেয়ে গেলেন। তো এই অডিও থেকে হচ্ছে আপনার ভিডিওটা খুবই ভালো আসবে, সেখান থেকে আপনি আপনার ফোনের মাধ্যমে কিন্তু আপনি এডিটিং করতে পারেন। এডিটিং করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ আছে, ক্যাপকাট আছে, ইনশট আছে, তারপর হচ্ছে কাইনমাস্টার আছে, এই ধরনের অ্যাপ কিন্তু আপনি সাধারণত প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সেখান থেকে হচ্ছে আপনি কিন্তু এডিট করে জাস্ট চেষ্টা করে দেখতে পারেন। যদি আপনি দেখেন যে আপনার সফলতা আসতেছে বা আপনার ভিউ বাড়তেছে তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে এখানে ইনভেস্ট করতে পারেন। তবে কখনোই একেবারে আপনি যদি চিন্তা করেন যে আপনি একেবারে অনেকগুলো টাকা হচ্ছে এখানে ইনভেস্ট করে তারপরে হচ্ছে আপনি ইউটিউবিং শুরু করবেন বা মটোবলক শুরু করবেন তাহলে কিন্তু একেবারেই এটা উচিত হবে না।
হ্যাঁ বন্ধুরা, আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে এবং আপনার হাতে একটা মানে আপনার পার্সোনাল একটা বাইক থাকে এবং আপনি যদি ট্রাভেল পিও হয়ে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে থাকেন, তাহলে কিন্তু আপনার বাইক এবং আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই শুরু করতে পারেন মোটোব্লগ। এখানে কিন্তু কোনো ইনভেস্টের কোনো ব্যাপার নেই, যেমনটা ঠিক আমি করেছিলাম। এবং প্র্যাকটিস করতে করতে এক সময় আমি হচ্ছে ভিডিও আপলোড দিতে দিতে যখন দেখলাম যে আমার চ্যানেল গ্রো করতে শুরু করেছে, তখন কিন্তু আমি আমার কন্টেন্টের দিকে ফোকাস দিয়েছি। আমি চেষ্টা করেছি কন্টেন্টের কোয়ালিটি বাড়ানোর জন্য, যেখান থেকে হচ্ছে এই লেভেলে এসে হচ্ছে আমি একটা গোপরও কিনেছি। এখন এই মুহূর্তে আপনারা যে শর্টটা দেখতেছেন, এইগুলো কিন্তু হচ্ছে আমি আমার গোপরও হিরো 10 দিয়ে করেছি। বন্ধুরা, এই ভিডিওটা খুব শীঘ্রই রিসেন্টলি চলে আসবে, আমি যে আমার গোপরোটা কিনেছি এবং কত টাকা দিয়ে কিনেছি ইন ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনি যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আবারও রিকোয়েস্ট করতেছি। তো বন্ধুরা, এবার আসি আপনি মোটোব্লগ কেন করবেন। মোটোব্লগ করার অনেকগুলো রিজন আছে বন্ধুরা। মোটোব্লগ সাধারণত আপনি যদি চিন্তা করেন যেখান থেকে আর্নিং বা টাকা কামানোর জন্য মোটোব্লগ করবেন, এটা কিন্তু একদমই ঠিক না। মোটোব্লগ সাধারণত এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে যে আপনার মাউন্টে যদি একটা ক্যামেরা স্ট্যান্ড করা থাকে বা ইনস্টল করা থাকে, এই ক্যামেরাটা কিন্তু আপনাকে অনেকভাবে সেভ করবে। ফর এক্সাম্পল, বিভিন্ন অকারেন্স, দুর্ঘটনা, ছিনতাইকারী এবং হচ্ছে মাঝে মাঝে হচ্ছে প্রশাসনের হাতেও আমাদের কিন্তু অনেক ধরনের হয়রানির শিকার হতে হয়। সাধারণত আমি অনেক দেখেছি যখন হচ্ছে মানে আমার হেলমেটে যখন একটা অ্যাকশন ক্যামেরা বা আমার ফোন মাউন্ট করা থাকে, তখন আমি দেখেছি যে আমাকে বিভিন্ন সময় পুলিশ ধরে আবার ছেড়ে দিয়েছে, মানে এমন পেপার চেক না করেই ছেড়ে দিয়েছে। সুতরাং এই একটা ভালো দিক আছে। এছাড়া হচ্ছে বিভিন্ন অকারেন্স বা বিভিন্ন সময় রাস্তাঘাটে বিভিন্ন দুর্ঘটনা ঘটে যেতে পারে, এগুলো হচ্ছে আপনার ক্যামেরা যদি অন থাকে সাধারণত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রেকর্ড হয়ে যেতে পারে। সুতরাং আপনি এখান থেকে শুধু টাকা কামানোর জন্যই ভিডিও বা মোটোব্লগ করার কোনো রিজন নাই, আপনি বিভিন্ন কারণেই করতে পারেন। আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেই কারণেই করতে পারেন। এবার আসি হচ্ছে মোটোব্লগের ভালো দিক। ভালো দিক বলতে আপনি এই যে একটু আগেই বললাম, এগুলোই হচ্ছে ভালো দিক। আপনি বিভিন্ন হয়রানি থেকে রেহাই পেতে পারেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা রেকর্ড হতে পারে, এবং চাইলে আপনি এখান থেকে ইউটিউব থেকে আর্নিং করতে পারেন। ইউটিউব, ফেসবুক দুই জায়গা থেকে আর্নিং করতে পারেন। তবে খারাপ দিক হচ্ছে যে যারা হচ্ছে মোটোব্লগ শুধুমাত্র ইনকামের জন্য আসে এবং এখানে শুরুতেই হচ্ছে ইনভেস্ট করে ফেলে, তারা হচ্ছে এটা হচ্ছে খুবই খারাপ দিক। আপনি ইনকামের কথা চিন্তা করে এখানে আসা যাবে না এবং হচ্ছে শুরুতেই ইনভেস্ট করা যাবে না, এই জিনিসটা হচ্ছে মাথায় রেখে আপনাকে হচ্ছে মোটোব্লগ শুরু করতে হবে। এছাড়াও হচ্ছে অনেকে এটাকে হচ্ছে প্রফেশনালভাবে নিতে চায়। শুরুর দিকে যদি কেউ প্রফেশনালভাবে মোটোব্লগ শুরু করতে চায় বা এটাকেই ধ্যান খেয়াল সব কিছু মনে করেন, তাহলে কিন্তু আপনি আপনার লাইফের ক্যারিয়ারটা হচ্ছে অন্য দিক থেকে নষ্ট করে দিচ্ছেন। সুতরাং এটাকে ক্যারিয়ার বা হচ্ছে ধ্যান খেয়াল মনে করা যাবে না, এটা হচ্ছে খারাপ দিক। এবার আমি সাজেশন করব যে আপনি যদি আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি মোটোব্লগ করবেন করবেন না, তাহলে আমি আপনাকে যে সাজেশন দিব সেই সাজেশনটা হচ্ছে, আপনার কাছে যদি একটা বাইক থাকে এবং একটা স্মার্টফোন থাকে, তাহলে অনলি 200-300 টাকায় একটা মাইক্রোফোন কিনে আপনি মোটোব্লগিং শুরু করতে পারেন। যদি আপনি এই বিষয়ে ইন্টারেস্ট থাকেন বা আপনার কাছে ভিডিও করা, এডিটিং করা, এক্সট্রা সময় থাকে, আপনি যদি অন্য জায়গায় আপনার সময়টা ব্যয় করেন সেই জায়গাতে না করে এখানে চেষ্টা করে দেখতে পারেন, যদি আপনার ভিতরে ভালো লাগা কাজ করে। যদি আপনার এটার প্রতি কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে কখনোই আপনি এটা ট্রাই করবেন না। তো বন্ধুরা, মোটোব্লগ নিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটা। আশা করি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে, এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো আমি রুবেল এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।